আসসালামু আলাইকুম। আরেকজনকে যুক্ত করি, উর্মি। উর্মি, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলেন তাহলে। হ্যাঁ আসিফ ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে, সেটা হলো মানে আমার এখন রানিং বয়স হচ্ছে 26, তো আমাকে বাসা থেকে বিয়ের ব্যাপারে অনেক প্রেশার দেয়, তো আমি বিয়ে করতে চাচ্ছি না। এটা হচ্ছে একটা মেয়ের ব্যক্তি স্বাধীনতা, তো আমাকে একজন বলতেছে তুমি এত পড়াশোনা করবা, মানে করতেছো, পড়াশোনা কি করে কি লাভ, একটা মেয়ের পড়াশোনা করে নাকি কোনো লাভ নেই, সেই তো ভাত তরকারি রান্না করতে হবে, তাহলে কি মেয়েদের কোনো মূল্য নাই? তো সে আমাকে বলতেছে পড়াশোনা করে তোমার বাইরে যাওয়ার শখ, মানে আমার অনেক ইচ্ছা আমি বাইরে কান্ট্রিতে যাবো, তো বলতেছে একটা মেয়ে নাকি বিয়ে হয় বাবা মার টাকা পয়সা দেখে। এখন আমার বাবার টাকা পয়সা কম, ড্যাম হয়ে গেছে, তো এখন আমি যদি বাইরে গিয়ে কোনো রকম যদি রিচ হয়ে যাই, তাহলে নাকি একটা ছেলে আমাকে টাকা দেখে বিয়ে করবে, আমাকে নাকি বিয়ে করবে না। তার মানে সে আমাকে ফাইনালি বলতে চাচ্ছে একটা মেয়ের পড়াশোনা কোনো কিছু মূল্য নেই, মানে একটা মেয়ে মূল্যহীন, মানে একটা ছেলের কথা তাকে উঠতে হবে, বসতে হবে। তো আমি তাকে এটা মানে যুক্তি দিয়ে ভাঙতে পারতেছি না, মানে তর্ক হয়ে যাচ্ছে, মানে একটা মেয়ের জন্মই কি একটা ছেলের জন্য? মানে একটা মানে প্রচলিত আমাদের সমাজে যে ধারণাগুলো আছে যে একটা মেয়ের কাজ হচ্ছে যে বিয়ে করা এবং সংসার করা, রান্না বান্না করা, বাচ্চা পয়দা করা, সংসার সামলানো, এটা হচ্ছে আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা। এবং তাদের একটা ধারণাই থাকে যে মেয়েরা এত বেশি পড়ালেখা করার আসলে দরকার নেই, কি বা করবে, রান্নাই তো শেষ পর্যন্ত তো রান্নাই, রান্নাঘরের কাজই করতে হবে। কিন্তু পৃথিবীতে যে কত বড় বড় নারী বিজ্ঞানী, গবেষক, দার্শনিক, কত বড় বড় মানুষ যে সুযোগটা পেয়ে, এই যে এই সুযোগটা পেয়ে যে কত বড় বড় জায়গাতে পৌঁছে গেছে, সেটা তো আপনি যে কোনো জায়গা, এই যারা এই কথাগুলো আপনাকে বলছে, আমি তো বুঝতে পারছি যে তাদের হয়তো শিক্ষা দীক্ষা বা পড়ালেখা বা পৃথিবীর বাইরের পৃথিবী সম্পর্কে জানা শোনা এটা খুবই কম। এই যে আমি যে দেশে বসবাস করি, সেই দেশের আগের যে চ্যান্সেলর ছিলেন তিনি একজন নারী ছিলেন। এরকম সারা পৃথিবীতে এখন বড় বড় পোস্টে কিন্তু নারীরা আছেন। তো একটা মেয়ের জীবনের লক্ষ্য তো এটা হতে পারে না যে বিয়ে করবো, বাচ্চা পয়দা করবো, এটা তো একটা মেয়ের জীবনের লক্ষ্য হতে পারে না। সে পড়ালেখা করতে পারে, তার জীবনের একটা লক্ষ্য থাকতে পারে, একটা স্বপ্ন থাকতে পারে, সেই লক্ষ্য স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনার পড়ালেখা আরো বেশি করা উচিত। এবং তারা এই কথাটা যেটা বলেছে যে আপনার দেশের বাইরে গিয়ে আপনি, এইটা কিন্তু একটা ভালো কথা যে আপনার কিন্তু দ্রুত দেশের বাইরেই আসলে চলে যাওয়া উচিত। কারণ হচ্ছে বাংলাদেশে আপনি থাকলে ক্রমাগত আপনাকে এটা নিয়ে প্রেশার ক্রিয়েট করা হবে এবং একটা কানের কাছে ঘ্যান ঘ্যান করা হবে। দেখা যাবে যে খালারা বা খালা স্থানীয় মহিলা যারা আছে তারা এসে কয়েকদিন পরে পরে এসে আপনার বাসায় এসে ঘ্যান ঘ্যান করবে যে মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দেয়া বিয়ে দিচ্ছেন না, এটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, হ্যান হবে, ত্যান হবে। এই জিনিসগুলোর হাত থেকে বাঁচার জন্য, নিজেকে রক্ষা করার জন্য মনে হয় দেশের বাইরে চলে যাওয়াটাই মনে হয় ভালো পরামর্শ। ফারাজ ভাই, এই বিষয়ে আপনি কি কিছু বলবেন? না ভাই, আমি আর কিছু বলার নেই, আপনি সব বলে দিচ্ছেন। এটা তো খুবই এটা এটা তো এটা তো খুবই মানে বিশ্রী একটা ব্যাপার যে বাংলাদেশেও তো এখন মেয়েরা কত বড় বড় কাজ করছে। হ্যাঁ, আচ্ছা উনি তো চলে গেলেন। আচ্ছা, বাংলাদেশেও কিন্তু এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেই তো মানে একজন নারী। বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী, সেও তো একজন নারী। বাংলাদেশের যে স্পিকার, সংসদের যে স্পিকার, তিনিও একজন নারী। বাংলাদেশের সমস্ত বড় বড় পজিশনেই তো এখন নারীরা আছেন। তাহলে মানে বুঝলাম, বুঝতেছি না যে আপনি কি মনে করেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীদের উদাহরণ কোন অ্যাপ্রোপ্রিয়েট উদাহরণ? না, অ্যাপ্রোপ্রিয়েট উদাহরণ আমি মনে করি না, যেহেতু তারা ওই একটা লোকের পুরুষ, লোকের মানে শ্রুতি আসছে। খালেদা জিয়া আসছে তার স্বামী স্বামী মারা যাওয়ার কারণে, শেখ হাসিনা আসছে তার পিতা মারা যাওয়ার কারণে। কিন্তু তারপরেও তো বাংলাদেশের পজিশন গুলো যদি আপনি দেখেন, তারাও কিন্তু নিজেদের যোগ্যতা কিন্তু তারা প্রমাণ করছে। ফারাজ ভাই, তারা কিন্তু এমনি না, এমন না যে ভাইসা ভাইসা আসছে। শেখ হাসিনা কিন্তু অনেক মানে কাঠখড় পুরায়, তারপর কিন্তু এটা 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 আপনি বলতে পারেন। আমি পাকিস্তানের যে কোনো প্রেসিডেন্ট থেকে মানে প্রাইম মিনিস্টার থেকে বাংলাদেশের আমি শেখ হাসিনাকে চুজ করে নেবো বহুত আগে, উইদাউট এনি শ্যাডো অফ ডাউট আমি তাকে চুজ করে নেবো। হ্যাঁ, এবং খালেদা জিয়াও কিন্তু, খালেদা জিয়ারও কিন্তু জীবনে অনেক সফলতা আছে। না, একমত দিতে পারলাম না ভাই। অবশ্যই অবশ্যই, এই যে এরশাদ বিরোধী আন্দোলনে, এরশাদ বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলনে কিন্তু সে একটা বড় ভূমিকা রাখছিল, আপোষী নেত্রী, কিন্তু তখন সে সেই উপাধিটা পাইছিল। খালেদা জিয়ার অবদান আছে, আপনি এইভাবে মানে অস্বীকার তো করতে পারেন না। বাংলাদেশের গণতন্ত্র, গণতান্ত্রিক পরিবেশে খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজনেরই অবদান আছে। এটা তো এটা তো আসলে কেউ অস্বীকার করতে, আপনি বিএনপির বিরোধী হতে পারেন, কিন্তু তার মানে তো এটা না যে আপনি খালেদা জিয়ার কোনো সফলতাই আপনি দেখবেন না, তা তো না। তো এই যে বাংলাদেশেও তো, বাংলাদেশে তো সমস্ত পজিশনে মেয়েরা এখন এগিয়ে যাচ্ছে। এবং আমরা যদি এই যে মেট্রিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষার রেজাল্ট গুলা দেখি, সেখানে দেখা যায় মেয়েরা ধুমধুমার ভালো রেজাল্ট করতেছে। মেয়েদের রেজাল্টের সাথে ছেলেরা বেশিরভাগ সময় এখন পারে না। তো এরপরেও যদি এই ধরনের কথাবার্তা মানুষকে শুনতে হয়, সেটা তো খুবই বিশ্রী কথাবার্তা। হ্যাঁ উর্মি আপু, আপনি বলেন। কিন্তু আসিফ ভাই, এই যে ভালো রেজাল্ট আসতেছে এটা তো কোনো ডাউট নাই, কিন্তু নিজের স্বামীর বোঝা হবো না, বরং নিজে আত্মনির্ভরশীল হবো, এই পার্সেন্টেজটা তো আপনার মানে সবাইকেই বলতে হবে, এই পার্সেন্টেজটা তো কম। এই পার্সেন্টেজটা যতদিন মানে ঠিকঠাক না হবে, মানে আপনি মানে আপনি আত্মনির্ভরশীল হওয়ার জন্য নিজেকে বিল্ড আপ করলেন, বিল্ড আপ করলেন, বিল্ড আপ করলেন, সব ঠিক আছে, পরবর্তীতে যা ডিসিশন নিলেন আপনি আত্মনির্ভরশীল হবেন না।
এইটাই তো মানে, এটা তো মনে করেন আমার মনে হয় মানে আপনার পুরো জার্নিটাই নষ্ট করে দিচ্ছে। এত কষ্ট করে যাচ্ছেন, পড়াশোনা করতেছেন, পরীক্ষা পরীক্ষা দিতেছেন, মানে কম তো কষ্ট না, কম তো হ্যাসেল না, ওটা করে আপনি মানে সবকিছু করতেছেন, কিন্তু দিনের শেষে আপনি মানে শুধুমাত্র ইয়েই হবেন, হাউস ওয়াইফই হবেন। এটা আপনার পার্সোনাল অধিকার, যে কারো পার্সোনাল অধিকার, এখানে আমার কিছু বলার নাই, বাট আলটিমেটলি কি ওয়েস্ট না? হ্যাঁ ভাইয়া, আমি তো আত্মনির্ভরশীল হওয়ার জন্য আমি তো কঠোর পরিশ্রম করছি, হঠাৎ করে আমাকে এসে আমার আম্মুকে বোঝাচ্ছে যে ও এত পড়াশোনা করতেছে, ওকে বিদেশ পাঠাবেন, মেয়ে মানুষের যদি টাকা পয়সা হয়ে যায় তখন তো ছেলে ওটা পাত্তাই দিবে না, ওর টাকার লোভে বিয়ে করবে আপা, ওরে তো ছেড়ে দিবে 2 দিন পরে, ওর এই ধরনের চিন্তা ভাবনা চেঞ্জ করে, তখন আমি কি বলবো আমি খুঁজে টাকার লোভে পাচ্ছি বিয়ে না। করবে, এটা খুব খারাপ জিনিস, কিন্তু আপনাকে যদি অবজেক্ট বাড়ায়, আপনার মানে আপনার রূপের লোভে যদি আপনাকে বিয়ে করে এবং আপনাকে সেই হিসাবে রাখে যে আপনি, আপনার রোল হচ্ছে একটা পরিবারে আপনি আপনার স্বামীকে সেবা করবেন, আপনার শ্বশুর শাশুড়িকে সেবা করবেন এবং বাচ্চা পালন করবেন, দ্যাটস ইউর হোল রোল, এবং এর বদলে আপনার স্বামী আপনার ভরণ পোষণ নিবে, এটার সাথে আপনি যখন আপোষ করে নেবেন, এটা হচ্ছে একটা ভালো জিনিস আপনার জন্য, একটা মর্যাদার জিনিস। ডিসগাস্টিং কথা হচ্ছে এগুলা। মানে সে বলতে চাচ্ছে কি ভাইয়া, যে আমি যদি আত্মনির্ভরশীল হয়ে যাই, তার মানে একটা মেয়ের আত্মনির্ভরশীল হওয়া উচিত না, মেয়েরা বেশি শিক্ষিত, আত্মনির্ভরশীল হলে তার সংসার থাকে না, মানে ফাইনালি এই কথাটা বোঝাচ্ছে, মানে আমি যদি লজিক আপনাকে বুঝতে এরকমই পারছি না। ধরেন, আমি 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 সবাইকে ধরেন কথা বলবো না, বাট আপনার যদি পরিবারে এরকমটা হয় যে পরিবার দিনের পথের দায়ী, এরকম এরকম মানে দিনের পথে পরিবার থাকে আপনার এরকম, তাহলে আপনি তো তাদেরকে খাদিজার উদাহরণ দিতে পারেন। খাদিজার উদাহরণ দিতে পারেন, খাদিজা আত্মনির্ভরশীল ছিলেন, মোহাম্মদকে বিয়ে করছেন, আপনারা কি খাদিজাকে খারাপ চোখে দেখেন, খাদিজার অ্যাচিভমেন্টকে খারাপ চোখে দেখেন? আপনি যদি ওইভাবে না পারেন, আপনি যদি না পারেন ওইভাবে দেখেন পরিবারের সাথে, ইফ ইউ ক্যান উইন দ্যাম, ইফ ইউ ক্যান উইন দেন জয়েন দেম, ইফ ইউ ক্যান ডিফিট দেম দেন জয়েন দেম। আপনি যদি তাদেরকে ডিফিট করতে না পারেন, দেন হ্যাঁ তাদের হ্যাঁ সাথে হ্যাঁ জয়েন করেন, তাদের তাদের গেম খেলেন, যে আপনারা কি কি খাদিজাকে খারাপ চোখে দেখছেন কিনা। হ্যাঁ, হ্যাঁ পরিবার থেকে একদম চাপ আসবে উর্মি আপু, পরিবার থেকে চাপ আসবে, অবশ্যই আসবে, বাট আমি মনে করি যে কারো, এটা পুরুষ হোক নারী হোক, যে কারো নিজের পরিবারের স্টেবিলিটির জন্য আত্মনির্ভরশীল হওয়াটা খুবই নেসেসারি একটা জিনিস, খুবই দরকারি একটা জিনিস। মনে করেন উর্মি আপু, আপনার হাজব্যান্ড এখন মনে করেন বাংলাদেশেই আছেন, আপনি বাংলাদেশে বিসিএস কাটেন আপনার হাজব্যান্ড, অ্যান্ড ভালো ইনকাম চলতেছে, ভালো চলতেছে আপনার দিনকাল, বাট মনে করেন 2-3 সপ্তাহ, আপনার বিয়ের 2-3 সপ্তাহ পর বা আপনার বাচ্চা কাছে হওয়ার 2-3 সপ্তাহ পরে সে অ্যাক্সিডেন্ট করলো, অ্যাক্সিডেন্ট করে পঙ্গু, সে বিছানা থেকে আর সারা জীবন উঠতে পারবে না, দেন আপনার পরিবারকে আগে নিয়ে যাবে কে, আপনার বাচ্চাটাকে আগে নিয়ে যাবে কে, আপনার স্বামীকে দেখাশোনা করবে কে? আপনাকেই করতে হবে, আত্মনির্ভরশীল আপনাকেই হইতে হবে। যদি আত্মনির্ভরশীল আপনাকেই হইতে হয়, তাহলে পরে যায় কেন, ওইখানে যায় কেন যেখানে আপনার পরে আরো বেশি স্ট্রাগল করা লাগবে, হয়তো আপনি ওরকম আত্মনির্ভরশীল হইতে পারবে না, আগে থেকে না কেন? এই জিনিসগুলো বোঝান, আপনার পরিবারকে বোঝান, আই হোপ আপনার পরিবার বুঝতে পারবে। হ্যাঁ ভাইয়া থ্যাংকস, এটা বুঝাতে পারবো, কারণ তারা তো ইসলামিক মাইন্ডেড, এইটা বলে তখন তারা পজিটিভ ভাবে নিবে। ইফ ইউ ক্যান ডিফিট দেম জয়েন দেম, ওইভাবেই ম্যানিপুলেট করবেন। ঠিক আছে উর্মি আপু, আর কি আপনি কিছু বলবেন, আর কোনো বিষয় আছে আলোচনার? না না আমার আর কিছু বলার নেই, আর আমি আপনাদের অ্যান্সারে স্যাটিসফাইড, আমি হ্যাপি। ওকে ভাইয়া আচ্ছা আসি দাম। আচ্ছা আচ্ছা, শুভরাত্রি, ভালো থাকবেন, আপনাকে বিদায় জানাচ্ছি।